ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনারা কিভাবে ডিলেট নাম্বার ফিরিয়ে আনবেন। তো আপনারা চাইলে ডিলেট করা নাম্বার ফিরিয়ে আনতে পারবেন খুব সহজে। তো আপনারা সেই কাজটি কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা চাইলে যে কোনো ডিলেট নাম্বার আপনারা চাইলে ফিরিয়ে আনতে পারবেন, সেভ করা নাম্বার হোক অথবা আপনারা সেভ ছাড়া নাম্বার হোক, যে কোনো নাম্বার আপনারা চাইলে ফিরিয়ে আনতে পারবেন। তো আপনারা সে কাজটি কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আপনারা ধৈর্য সহকারে দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। তো সেই জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের একটা অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে, সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন PDF, তো আপনারা ইউটিউব PDF লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আপনি ডাউনলোড করে দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে ইউটিউব PDF লিখে সার্চ করবেন, সার্চ করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার পর আপনারা এখান থেকে চলে যাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাবে, আপনারা এখান থেকে পারমিশনতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 25 ক্লিক করে দেবেন। তো 25 ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে যে কোনো একটা দিলে হবে, কন্টিনিউ তো মানে ক্লিক টু কন্টিনিউ, এখান থেকে যে কোনো একটা দিলে হবে। তো এখান থেকে আমি নিচেরটা দিয়ে দিচ্ছি। তো নিচেরটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে SMS এবং কল লক। তো আপনারা এখান থেকে চাইলে কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে ডায়াল করে যে নাম্বারগুলো আপনারা সেগুলো কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। মিস কল, ডায়াল কল, রিসিভ কল, যে কোনো কিছু কিন্তু আপনারা চাইলেছি যে আপনারা কীভাবে কাজটা করবেন। তো কাজটা করার জন্য এখান থেকে আমি কন্ট্যাক্টে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমি কন্ট্যাক্টে ক্লিক করে দিচ্ছি। কন্ট্যাক্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নাম এবং নাম্বার দেওয়া আছে। তো আপনারা যদি এখান থেকে নাম সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের শুধু নামটা আসবে, নাম্বারটা আসবে না। এবং যদি আপনারা এখান থেকে নাম এবং নাম্বারটা সিলেক্ট করেন তাহলে কিন্তু সেটা আপনাদের মানে নাম এবং নাম্বারটা চলে আসবে। তো আপনারা যদি এখান থেকে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু মানে নাম্বারে যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু সেটা চলে আসবে। এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো ফাইল নেম দিতে বলছে, আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা আরও একটা নাম দিয়ে দিচ্ছি। তো নাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট টু PDF লেখা আছে, আপনারা এখান থেকে এক্সপোর্ট টু PDF ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফিলিস ওয়েট লেখা আছে, চলে এসেছে। তো এখান থেকে আপনাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পারবেন আপনাদের নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, দেখতে পাচ্ছেন নাম্বারগুলো কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন সকল নাম্বার কিন্তু এখানে চলে আসবে, যে নাম্বারগুলো আপনারা ডিলিট করবেন সেই নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে মানে সেভ করার সারা নাম্বারগুলো বের করবেন। তো সেগুলো বের করার জন্য আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম সহ কিন্তু চলে এসেছে। তো আপনারা সেভ সারা নাম্বার বের করতে হলে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কল লগ লেখা আছে, আপনারা এখান থেকে কল লগে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল কিছু কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা এখান থেকে সে আগের মতোই কিন্তু এখান থেকে আপনারা ফাইল নেম দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন মিস কল আছে, রিসিভ কল আছে, ডায়াল কল আছে, এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ফাইল নেম দিয়ে যদি আপনারা এখান থেকে এক্সপোর্ট টু PDF ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ডিলেট হওয়া নাম্বারগুলো বের করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।